তো গাইস, কেমন আছো সবাই? অক্সিজেন ভিডিও চ্যানেলে আজকে অসাধারণ একটা মুভি সম্পর্কে জানতে চলেছি, যে মুভিটার নাম লাঞ্চ বক্স। মুভির নায়ক আমাদের ইরফান খান, যে এখন দুনিয়াতে নেই। মুভির কাহিনী এরকম, একটা বিবাহিত মেয়ে তার স্বামীকে ঠিক করার অনেক চেষ্টা করে, তার ভালোবাসা পাওয়ার জন্য হাজারো চেষ্টা করে, কিন্তু তারপরেও সে বারবার ব্যর্থ হয়। ঠিক তখনই তার জীবনে আরেকজন আসে, মানে সে একটা সম্পর্কে জড়িয়ে পড়ে, আর তাদের শেষটা কি হয় সেটাই আমরা সিনেমার মাধ্যমেই জানতে পারবো। আর এই গল্পে একটা কথা আছে, মাঝে মাঝে ভুল ট্রেন আমাদের সঠিক জায়গায় নিয়ে যায়, এটার মানে আমরা গল্পের মাধ্যমে জানতে পারবো। যাই হোক, মুভিতে আমরা তিনটা ক্যারেক্টার দেখবো, যে ক্যারেক্টার গুলো আমাদেরকে অনেক কিছু শেখাবে, আমাদেরকে বাস্তবতা বোঝাবে। আর এই গল্প থেকে তোমরা যদি কিছু শিখতে চাও, তবে গল্পের শেষে আমি সবকিছু বুঝিয়ে দিব, কারণ এই গল্পে শুধু ইনডাইরেক্টলি মেসেজ দিয়েছে, আর সেটা আমরা গল্পের শেষে ক্লিয়ার হব। আর ভুটান সম্ভবত পৃথিবীর দ্বিতীয় একটা সুখী দেশ, যেটা তোমরা একটু মনে রেখো। তো গল্পের শুরুতে একটা বিবাহিত মহিলাকে দেখে, যার নাম শীলা, তার ছোট্ট একটা সন্তান আছে যে এখন স্কুলে পড়ে, আর তার স্বামী চাকরি করে। প্রতিদিন সকালে তার স্বামী অফিসে যায়, তার একটু পরেই তার মেয়েটাও স্কুলে যায়। এরপর সারাদিন শীলা বাড়িতে একাই থাকে, আর তার উপর ফ্ল্যাটে একটা বয়স্ক মহিলা থাকে। মহিলার স্বামী অনেক আগে থেকেই অসুস্থ, সে চলাফেরাও করতে পারে না। তারপরেও মহিলাটি তার স্বামীকে অনেক ভালোবাসে, সবসময় তার দেখাশোনা করে, কিন্তু এই সিনেমাতে সেই মহিলাকে একবারও দেখানো হয় না। আর তার সাথেই শীলা সবসময় গল্প করে, তার কাছ থেকে প্রতিদিন ভালো ভালো রান্না শিখে, যেন সেই খাবারগুলো তার স্বামীকে দিয়ে ইমপ্রেস করতে পারে, তার স্বামীর কাছ থেকে যেন ভালোবাসা পায়। আসলে শীলা তার স্বামীকে অনেক ভালোবাসে, কিন্তু তাদের সম্পর্ক এখন খুবই খারাপ, যেটা শীলা ঠিক করতে চায়, আর অনেকদিন ধরেই সে চেষ্টা করছে। যাই হোক, একদিন শীলা তার স্বামীর জন্য রান্না করছিল, আর তার উপর ফ্ল্যাটের কাকি তাকে সাহায্য করে। এরপর সে খাবারটা বানিয়ে ফেলে, যে খাবারটা ছিল অনেক সুস্বাদু। এরপর ডেলিভারি লোকের মাধ্যমে খাবারগুলো পাঠিয়ে দেয়, কিন্তু সেই খাবারটা আজকে ভুল ঠিকানায় যায়, আর অন্য একটা অফিসের একটা লোকের কাছে আসে, আর লোকটার নাম রাজীব। তো একটু পরে সে দুপুরের খাবার খাবে, ঠিক তখনই সেখানে একটা লোক আসে যার নাম শেখ। আসলে পরের মাসে রাজীব অবসর নিবে, আর তার জায়গায় শেখ কাজ করতে চায়, এজন্য এখন থেকে সে সবকিছু শিখতে চায়। তখন রাজীব বলে, এখন আমি লাঞ্চ করব, তুমি বিকেলে এসো। শেখ তখন ওখান থেকে চলে যায়। দৃশ্য তখন পরিবর্তন হয়, আর আমরা রাজীবকে দেখি যে এখন টিফিন খুলছে, এরপর সে সব খাবার খায়, আর খাবারটা তার ভালো লাগে। এরপর আমরা শীলাকে দেখি, যে বাড়িতে কাজ করছিল, একটু পর সেখানে টিফিন বক্স আসে। শীলা দেখে টিফিনটা হালকা হালকা লাগছে, তখন সে টিফিনের বক্স খুলে ফেলে, দেখে সেখানে একটাও খাবার নেই। তখন সে একটু অবাক হয়ে যায়, আর তার মুখে আমরা হাসিও দেখতে পাই। তখন সে তার আন্টির কাছে যায়, তাকে বলে টিফিন বক্স ফিরে এসেছে, কিন্তু এখানে একটাও খাবার নেই। তখন তার আন্টিও একটু অবাক হয়ে যায়, আর সে অনেক খুশি হয়। তখন শীলার মুখে আমরা হাসি দেখতে পাই, কারণ সে মনে করছে এগুলো তার স্বামী খেয়েছে, আর খাবারটা অনেক ভালো ছিল। এদিকে আমরা রাজীবকে দেখি, যে সেই হোটেলে যায় যেখান থেকে খাবার পাঠাতো, আর তাদেরকে বলে খাবারটা ভালো ছিল, এরকম খাবার প্রতিদিন দিও। তখন তারা একটু অবাক হয়ে যায়। এরপর সে তার বাড়িতে আসে, যেখানে কিছু বাচ্চাদের দেখে, আর তারা ওখানেই খেলছিল, কিন্তু তাদের বলটা রাজীবের বাড়িতে গেছে। তখন তারা সবাই রাজীবকে অনুরোধ করে বলটা যেন তাদের ফেরত দেয়, কিন্তু রাজীব তাদের সাথে খারাপ ব্যবহার করে আর তাদেরকে এখানে খেলতে বারণ করে। এরপর সে তার বাড়িতে যায়। তখন বাচ্চারা অনেক মন খারাপ করে, আসলে রাজীব এখানে একাই থাকে, সকালে সে অফিসে যায় আর সন্ধ্যায় সে বাসায় ফিরে আসে, এর বাহিরে সে কিছুই করে না। আর রাজীব একটা মেয়েকে বিয়ে করেছিল আর কিছু বছর সংসারও করেছিল, এরপর তার স্ত্রী মারা যায়, আর তারপর থেকে সে একাই থাকে। আর এতদিন একা থাকার পর তার ভিতর আর কোনো ভালোবাসা নেই, সে এখন বদরাগী হয়ে গেছে। যাই হোক, রাতে সে একটা পরিবারকে দেখছিল, আর সেদিকে সে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কিন্তু তখন ওই বাচ্চা মেয়েটা জানালা লাগিয়ে দেয়। তখন রাজীব একটু মন খারাপ করে, এরপর সে রাতের খাবার খায় আর বই পড়তে থাকে, আর এভাবেই তার জীবনটা চলছিল। এদিকে আমরা শীলাকে দেখি, যে আয়নার সামনে দাঁড়িয়ে শাস্তেছিল, কারণ একটু পর তার স্বামী আসবে, আর সে অনেক স্বপ্ন দেখছিল। কিছুক্ষণ পর তার স্বামী আসে, যার নাম শাজাহান। শীলা তখন দরজা খোলে আর তার স্বামী ভিতরে আসে, কিন্তু তার স্বামী তার দিকে একবারও তাকায় না। তখন শীলা একটু মন খারাপ করে। এরপর শীলা তার স্বামীকে বলে খাবারটা কেমন ছিল, তার স্বামী বলে ভালো ছিল, কিন্তু তার স্বামী অন্য খাবারের কথা বলে, যেটা শীলা রান্না করেনি, এটা বলেই সে কারোর সাথে কথা বলছিল। শীলা তখন একটু অবাক হয়ে যায়, কিন্তু তারপরেও সে অনেক খুশি হয়, কারণ এই প্রথম তার খাবারটা কেউ এত সুন্দর করে খেয়েছে। আর এই ঘটনা তার আন্টিকে বলে, যে তার খাবারটা বদলে অন্য কারো কাছে গেছে। তখন তার আন্টিও একটু অবাক হয়ে যায়। যাই হোক, পরের দিন রাজীব অফিসে ছিল, তখনই সেখানে শেখ আসে আর তার কাছ থেকে ট্রেনিং নিতে চায়, কিন্তু রাজীব তো একটু বদরাগে, কাউকে সে সহ্য করতে পারে না, তাকে আবারও পরে আসতে বলে। একটু পর লাঞ্চের টাইম হয়, রাজীব তখন লাঞ্চ করতে যায় আর দেখে আজকে অনেক ভালো খাবার, কিন্তু তখনই সেখানে একটা চিঠি
দেখে যেটা শিলাই পাঠিয়েছিল। তখন রাজীব একটু অবাক হয় আর সেই চিঠিটা পড়ে যেখানে এটা লেখা ছিল, কালকে সব খাবার খাওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আসলে খাবারটা আমি আমার হাজবেন্ডের জন্য বানিয়েছি। এরপর যখন খালি টিফিন দেখে তখন মনে হলো খাবারটা ভালো ছিল, আমার স্বামীর হয়তোবা ভালো লেগেছে, তাই আমি অনেক খুশি হয়েছিলাম। আর আজকে আমার স্বামীর পছন্দের খাবার বানিয়েছে। আর নিচে তার নাম লিখে দেয়, যেটা পড়ে সে একটু অবাক হয়ে যায়। দৃশ্য তখন পরিবর্তন হয়, আমরা তখন শিলাকে দেখে, আর সে দেখে আজকেও তার টিফিনে খাবার নেই। আর টিফিনে একটা চিঠি দেখে, তখন সে তার আন্টিকে ডাক দেয়, বলে আজকেও টিফিনে একটাও খাবার নেই। আর সে একটা চিঠি লিখেছে যে, প্রিয় শিলা, খাবারটা আজকে নোনতা ছিল। তখন তার আন্টিও একটু রাগ করে, কারণ খাবারের জন্য ধন্যবাদ বলেনি। তখন তার আন্টি শিলাকে কিছু লঙ্কা দেয় আর তাকে আবারও খাবার রান্না করতে বলে। প্রথমে শিলাতে রাজি হয় না, কিন্তু তার আন্টি তাকে জোর করে, তখন শিলা রাজি হয়। এদিকে আমরা রাজীবকে দেখি যে অফিসে কাজ করছিল, তখনই সেখানে শেখ আসে, রাজীবের সাথে কথা বলতে চাই, তার সাথে থেকে ট্রেনিং করতে চাই, এজন্য বারবার তার প্রশংসা করে। কিন্তু রাজীব এবারও তাকে অ্যাভয়েড করে আর সে তার কাজ করতে যায়। একটু পর সেখানে খাবার আসে আর আজকের খাবারগুলো শিলাই পাঠিয়েছিল, তখন সে সব খাবার খায়। এরপর আমরা শিলাকে দেখি আর সে দেখে আজকেও টিফিনে খাবার নেই। আর টিফিনে একটা চিঠি ছিল যেখানে এটা লেখা ছিল, প্রিয় শিলা, আজকে লবণটা ঠিক ছিল কিন্তু ঝালটা একটু বেশি হয়েছে, কিন্তু খাওয়ার পর আমি কলা খেয়েছি যেটা ঝাল মেটাতে সাহায্য করেছে। আর শহরে অনেক মানুষ আছে যারা লাঞ্চের সময় শুধুমাত্র কলা খেয়ে থাকে। তখন শিলা একটু অবাক হয়ে যায় আর রাতে সে রাজীবকে নিয়ে ভাবতে থাকে, কিন্তু এই ঘটনা তার আন্টিকে বলে না। আর পরের দিন সে আবারও তার জন্য খাবার বানায়, সাথে সে একটা চিঠিও লেখে যেখানে তার মনের কিছু কথা শেয়ার করে। তার বিবাহিত জীবন সম্পর্কে বলে যে তার একটা সন্তান আছে, কিন্তু আমাদের বিবাহিত সম্পর্ক খুবই খারাপ, আমাদের ভিতর ভালোবাসা নেই, এটা আবার রাজীবও পড়ে নাই। তখন রাজীবও তার জীবন সম্পর্কে কিছু কথা লেখে যে তার স্ত্রী মারা গেছে আর এখন সে একাই থাকে। আর শিলাকে বলে তুমি একটা সন্তান নিতে পারো, কারণ একটা সন্তান বিবাহিত সম্পর্ককে ভালো করে আর এভাবেই তাদের ভিতর একটা পরিচয় হয়। শিলা তখন এটা নিয়ে ভাবতে থাকে। আর রাত হলে শিলা সেই হানিমুনের ড্রেস পরে আর তার স্বামীকে বলে, দেখো তো আমায় কেমন লাগছে, এটা আমি হানিমুনে পরেছিলাম। তার স্বামী বলে, ভালো লাগছে, কিন্তু তার দিকে তার স্বামী একবারও তাকায় না। শিলা তখন তার সাথে একটু ক্লোজ হতে নেয় আর শাহজাহানকে বলে চলো একটা বাচ্চা নেই। তখন সে ইনডাইরেক্টলি না করে দেয় আর ওখান থেকে চলে যায়। শিলা তখন একটু মন খারাপ করে আর আমরাও বুঝতে পারি তারা শারীরিক ভাবে সুখে নেই, তাদের ভিতর অনেকদিন ধরে শারীরিক সম্পর্ক নেই। আসলে তার স্বামী শুধু তার দায়িত্বই পালন করছে, শিলার যে একটা ভালো লাগা, শারীরিক চাওয়া পাওয়া, তাকে একটু সময় দেওয়া, তার সাথে গল্প করা, এগুলো নিয়ে সে একটু ভাবে না। কিন্তু এগুলো সে কেন করে যেটা আমরা সামনেই জানতে পারবো। পরের দিন আবারও শিলাকে দেখে যে তার মায়ের সাথে দেখা করতে গেছে। আসলে তার বাবা অনেকদিন ধরে খুবই অসুস্থ, শিলার মা তাকে দেখাশোনা করে আর শিলার মা একাই সংসার চালায়, কারণ শিলার মা তার বাবাকে অনেক ভালোবাসে আর তার সাথে শিলার মা থাকতে চায়। আর এই দৃশ্যটাও তোমরা মনে রেখো। এদিকে আমরা রাজীবকে দেখি যে অফিস থেকে বাসায় ফিরছিল, তখনই সেখানে শেখ আসে। এরপর তারা দুজন গাড়ি করে বাসায় যাচ্ছিল। এখানে রাজীব একটু শেখের সাথে ভালো করে কথা বলে। আর একদিন শিলা তার স্বামীর কাপড় ধুচ্ছিল, তখনই সে কাপড়ে একটা কিছু দেখতে পায় আর কাপড় থেকে কিছু একটা সেন্ট পায়। আর সে বুঝতে পারে তার স্বামীর কারোর সাথে সম্পর্ক আছে, তখন সে খুবই কষ্ট পায়, কিন্তু তার তো একটা বাচ্চা আছে, এজন্য সে সবকিছুই সহ্য করে নেয় আর তার স্বামীকে কিছুই বলে না। এটা আবার রাজীবের সাথেও শেয়ার করে, সাথে রাজীবকে এটাও বলে যে ভুটানের মানুষরা অনেক সুখে, ওখানে সুখে থাকা যায় আর আমি এখন ভুটানে যেতে চাই। যাই হোক, পরের দিন রাজীব লাঞ্চ করছিল, তখনই সেখানে শেখ আসে আর তার হাতে দুটো কলা দেখে যেটা দিয়ে সে লাঞ্চ করবে। রাজীব তখন বলে তুমি এটাও খেতে পারো, কিন্তু রাজীবের মুখটা একটু গোমরা ছিল। শেখ তখন সেই খাবার খায় আর সে অনেক খুশি হয়, বলে খাবারটা খুবই ভালো ছিল। দৃশ্য তখন পরিবর্তন হয় আর আমরা শিলাকে দেখি আর সে একটা চিঠি পড়ছিল যেটা রাজীব পাঠিয়েছে, যেখানে তার খাবারের প্রশংসা করেছিল, সাথে রাজীবের বিবাহিত জীবনের কথা শেয়ার করে আর তার সাথে ভুটানেও যেতে চায়, কারণ এখানে তারও কেউ নেই। আর এভাবেই তাদের সম্পর্ক গভীর হতে থাকে, তাদের ভিতরে একটা বন্ধুত্ব তৈরি হয়। আর দেখতে দেখতে অনেকটা দিন পার হয়ে যায় আর তারা অজান্তে একজন আরেকজনকে ভালোবেসে ফেলে, শিলাও তাকে অনেক বেশি ভালোবাসে। পরের দিন দুপুরে রাজীব লাঞ্চ করছিল, তখন সেখানে
শেখ আসে। আর এবার শেখ কিছু বলার আগেই তাকে খাবার খেতে বলে। তখন শেখও অনেক খুশি হয় আর রাজীবের মুখে আমরা হাসি দেখতে পাই। তখন তারা দুজনেই একসাথে খাবার খায় আর এরপর থেকে শেখের সাথে সে ভালো করে কথা বলে। এদিকে আমরা শিলাকে দেখি আর এখন সেও একটু হাসি খুশি আছে আর সে এখন রাজীবের কথাই ভাবতেছিল। এরপর একদিন রাজীবের সাথে দেখা করার জন্য একটা চিঠি লাগে আর সেখানে একটা ঠিকানা দেয়। তখন রাজীবের মুখে আমরা হাসি দেখতে পাই আর সেও দেখা করতে রাজি হয়। একটু পর সেখানে শেখ আসে আর শেখ তার সাথে তাকে বাসায় যেতে বলে। রাজীবও তখন রাজি হয়, মানে রাজীব এখন অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। রাজীব তখন তার সাথে তার বাসায় যায়, যে বাসায় তার একটা বউ থাকে। রাজীব তখন তাদের সাথে ভালো করে সময় কাটায়, একসাথে খাবার খায়। রাজীব দেখে তাদের ছোট্ট একটা সংসার, কিন্তু তারপরেও তারা অনেক খুশি ছিল। দুজনের ভেতরে ভালোবাসার কমতি নেই, একজন আরেকজনকে অনেক ভালোবাসে। এটা দেখে তারও সংসার করতে মন চায়, কোনো একজনের ভালোবাসা পেতে মন চায়। তখন সে শিলার কথা ভাবে, শিলার সাথে সংসার করতে চায়। এরপর রাজীব বাসায় ফিরে আসে আর নিজেকে তখন আয়নায় দেখে। দেখে তার একটু বয়স বেশি হয়ে গেছে, কিন্তু কাল তো শিলার সাথে দেখা করবে, এর জন্য সে নিজেকে একটু পরিবর্তন করার চেষ্টা করে। পরের দিন দেখে শিলা তার জন্য হোটেলে অপেক্ষা করছে, কিন্তু রাজীব তার সাথে দেখা করে না। তখন শিলা একটু মন খারাপ করে আর সারাদিন অপেক্ষা করার পর সে বাসায় ফিরে আসে। রাতে সে খাবার খাচ্ছিল, কিন্তু রাজীবের জন্য সে খুবই কষ্ট পায় আর মন খারাপ করে বসে থাকে। পরের দিন রাজীবকে টিফিন বক্স পাঠায়, কিন্তু টিফিনে কোনো খাবার ছিল না। তখন রাজীব তার জন্য একটা চিঠি লেখে, প্রিয় শিলা, গতকাল তুমি হোটেলে অপেক্ষা করছিলে আর আমিও সেই হোটেলে গিয়েছিলাম, কিন্তু তোমার সাথে দেখা করিনি। কিন্তু তোমার সাথে কথা বলার ইচ্ছা ছিল, তোমার কাছে যেতে মন চাচ্ছিল, কিন্তু সেটা করতে পারিনি। কারণ বারবার আমার এটাই মনে হচ্ছিল, আমি তোমার যোগ্য না, কারণ আমি অনেক বয়স্ক হয়ে গেছি আর তুমি এখনো যুবতী। তুমি দেখতে অনেক সুন্দর আর তোমার অনেক স্বপ্ন আছে, তোমার ইচ্ছা আছে, আর আমি হয়তোবা সেটার ভাগিদার হতে পারবো না, কিন্তু কিছু সময়ের জন্য তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, এর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। রাজীব তখন অনেক কষ্ট পাচ্ছিল। এদিকে শিলাও খুবই কষ্ট পায় আর শিলা এখন বুঝতে পারছে না সে কি করবে, কারণ সেও রাজীবকে ভালোবেসে ফেলেছে। আর সেদিনই সে খবর পায় তার বাবা মারা গেছে। তখন সে তার মায়ের কাছে আসে, কিন্তু দেখে তার মা স্বাভাবিক আছে আর তার মার কাছ থেকে এটা জানতে পারে তার আর তার বাবার ভিতর ভালোবাসা ছিল না। প্রথমের দিকে ছিল, কিন্তু তারপর আর ভালোবাসা নেই, এখন শুধুই ছিল দায়িত্ব পালন। কিন্তু শিলা ভেবেছিল তার মা তার বাবাকে অনেক ভালোবাসে, কিন্তু সত্য এটাই তাদের ভিতর ভালোবাসা ছিল না, শুধু ছিল দায়িত্ব পালন। আর শিলা তার মায়ের ভিতর নিজেকে দেখতে পায়, কারণ তার জীবনও তার মায়ের মতো ছিল। এই জন্য সে ঠিক করে রাজীবের সাথে সে দেখা করবে আর তার সাথেই ভুটানে যাবে, যেখানে পৃথিবীর সমস্ত সুখ আছে। তখন সে রাজীবের অফিসে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে রাজীব নেই, মানে তার জায়গায় এখন শেখ কাজ করছিল। আর সে জানতে পারে রাজীব নাসিক গেছে, তখন সে খুবই কষ্ট পায় আর ওখান থেকে তার বাসায় ফিরে আসে। এদিকে আমরা রাজীবকে দেখি যে এখন চাকরি থেকে অবসর নিয়েছে আর সে এখন নাসিক যাচ্ছে। আসলে নাসিক ভারতের একটা পবিত্র শহর আর অনেক সুন্দর একটা জায়গা, দেখার মতো ভারতের ঐতিহ্যের অনেক কিছু আছে। সিনেমার শেষে কিছু ফটো দেখাবো, তোমরা দেখে নিও। যাই হোক, রাজীব তখন ট্রেনে করে নাসিক যাচ্ছিল, কিন্তু তখনই তার শেলার কথা মনে পড়ে আর তার কথাই ভাবতে থাকে। তখন নাসিক যাওয়া সে ক্যান্সেল করে দেয় আর সে বাসায় ফিরে আসে। তখন দেখে সেখানে ওই বাচ্চারা খেলতেছিল। এরপর সে ওই বাচ্চাদের কাছে আসে আর এবার তাদেরকে এখানে খেলার পারমিশন দেয় আর বাচ্চাদের সাথে অনেক ভালো করে কথা বলে। তখন বাচ্চারাও অনেক খুশি হয়। এরপর সে রাতে বারান্দায় ছিল আর সে ওই পরিবারকে দেখতেছিল। তখন ওই বাচ্চা তাকে হাই বলে আর বাচ্চাটার মুখে আমরা হাসি দেখতে পাই। তখন রাজীবের মুখেও হাসি ছিল আর সে আবারও শিলার কথাই ভাবতেছিল। এদিকে আমরা শিলাকে দেখি আর সেও রাজীবের কথাই ভাবছিল আর সকালে তার মেয়েকে স্কুলে পাঠায়। এরপর সে আবারও একটা চিঠি লেখে যে আপনি তো নাসিক পৌঁছে গেছেন, এদিকে আমি আমার গহনা বেচে দিয়েছি, এখন আমি আমার মেয়ের সাথে ভুটানে যাব। এই চিঠি আপনাকে দেওয়া ঠিক হবে না, এটা আমার কাছেই রাখা উচিত, কখনো যদি মনে পড়ে আবার এই চিঠি পড়ব। এদিকে আমরা রাজীবকে দেখি আর সে শিলার বাড়ির ঠিকানা খুঁজতেছিল। আর গল্পটা এখানেই শেষ হয়ে যায়। এখন এই গল্প থেকে আমরা কি শিখলাম? প্রথমে রাজীবের কথায় আসে, রাজীব একজনকে বিয়ে করেছিল, কিছু বছর সংসার করার পর সে মারা গেছে। এরপর সে আর কখনো বিয়ে করে না, একা হয়ে থাকতে শুরু করে, অনেক বছর সে একাই থাকে, যার ফলে তার ভিতর থেকে ভালোবাসা ভালো লাগা হেরে যায়, তার মেজাজটাও বিগড়ে যায়, সবার সাথে সে খারাপ ব্যবহার করে। এই জন্য প্রত্যেকটা মানুষের একটা করে পার্টনার প্রয়োজন, একটা করে পরিবার প্রয়োজন, যাদের সাথে তুমি তোমার মনের দুঃখ কষ্ট শেয়ার করতে পারবে। হ্যাঁ, তুমি একজনকে ভালোবেসেছো, কিন্তু সে তোমার হয়নি বা মারা গেছে, এর মানে যে তোমার জীবন শেষ বা আর কখনো বিয়ে করবে না। গল্পটা কিন্তু এমন না, তোমার ওই ভালোবাসাকে এক সাইডে রাখো আর একজনকে বিয়ে করে নাও, আর সেই মানুষের মাঝেই তুমি তোমার ভালোবাসাকে খুঁজে নাও, কারণ জীবনটা কখনো একা চলতে পারে না। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এখন শিলার কথায় আসে, আসলে প্রত্যেকটা মেয়ের স্বামী সবকিছু, একটা মেয়ে সবকিছু ত্যাগ করে স্বামীর কাছে আসে, কিন্তু সেই স্বামী
যদি তাকে ভালোবাসা না দেয়, তাকে সময় না দেয়, এমনকি শারীরিক সম্পর্কও ঠিক না থাকে, তবে সেই মেয়েটা কার কাছে যাবে? তখন সেই মেয়েটার হুট করে একটা সম্পর্ক হয়ে যায়, যেমনটা শিলার সাথে হয়েছে। এটা কিন্তু অনেকটাই স্বামীর দোষ। এখন এই গল্পের সবচেয়ে ইম্পর্টেন্ট ক্যারেক্টারের কথায় আসে, যার নাম শেখ। আসলে সে একটা গরিব পরিবারের সন্তান। একটা কাজ পাওয়ার জন্য রাজীবের সাথে কত কিছুই না করেছে, সবসময় তার পাশেই থাকছে। রাজীব তাকে বারবার অ্যাভয়েড করেছে, তাকে অপমান করেছে, কিন্তু তারপরেও সবকিছু সে সহ্য করেছে। তোমরা সিনেমা দেখলে এটা মনে করবে যে সে একটা স্যাঁচড়া টাইপের লোক। আসলে সমাজে কিছু মানুষ আছে, তারা পরিবারকে টিকে রাখার জন্য, পরিবারকে একটু ভালো রাখার জন্য বাহিরে এরকম অনেক কাজ করে। মানুষের পা পর্যন্ত ধরতেও তারা লজ্জা পায় না, কারণ একটাই, তাদের ফ্যামিলির মুখে হাসি ফোটানো। এরা কিন্তু ফ্যামিলির জন্য জীবন দিতেও প্রস্তুত থাকে। ছোট্ট একটা সংসার কিন্তু মানুষগুলো দেখবে অনেক সুখে আছে, কারণ তারা হালাল ভাবে খায়, সবসময় হালাল ভাবে চলে। যাই হোক, এটাই হলো নাসিক। তুমি চাইলে ঘুরে আসতে পারো, কিন্তু এর থেকেও সুন্দর একটা জায়গা আছে, সেটা হলো কাশ্মীর, যেখানে গেলে তোমরা আসতেই চাইবে না। কিন্তু সত্য হলো প্রিয় মানুষটাও থাকতে হবে।